প্রিয় শিক্ষার্থীরা, অনেকদিন তোমাদের সঙ্গে দেখা হয় নাই, মাঝে একটা ছুটিও গেল। তো কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরা আমাদের ফার্স্ট ইয়ার কোর্সে কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, তোমরা কিন্তু তোমাদের পড়াশোনাগুলো চালিয়ে যাবা, আর পরীক্ষা যখন নেওয়ার আল্লাহ আমাদের পরিস্থিতি দিবে, স্বাভাবিকতার দিকে এগিয়ে যাবে, তখন পরীক্ষাগুলো হবে। হ্যাঁ, সেই জন্য তোমাদেরকে মোটামুটি কিন্তু প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তো আমরা পড়ছিলাম সলিড, লিকুইড এন্ড হচ্ছে সলিউশন, তাই না? তো লিকুইড এন্ড সলিউশনের আমরা সলিউশন অংশটা পড়ছিলাম। সেই সলিউশন অংশের আমরা বেশ কিছু পড়েছি, সেখানে আমরা পড়তেছিলাম গত ক্লাসে আমরা পড়ছিলাম যে যে কি বলে তোমাদের স্ট্রোনমিক উন্নয়ন। হ্যাঁ, স্ট্রোনমিক উন্নয়ন। তো আজকে আমরা পড়ব হিমাঙ্গ অবনমন। আমরা চারটা প্রপার্টিজ এর মধ্যে বাষ্পচাপের অবনমনটা পড়ে ফেলছি, তারপরে স্ফুরণ উন্নয়নটা পড়ে ফেলছি। আজকে পড়ব তিন নাম্বার কলিগেটিভ প্রপার্টিজ, সেটা হলো হিমাঙ্গ অবনমন বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। তো তার আগে আমাদের জানা দরকার হিমাঙ্গ, হিমাঙ্গ কি, ফ্রিজিং পয়েন্টটা কি। তো তোমরা জানো যে একটা নির্দিষ্ট তাপমাত্রা, একটা নির্দিষ্ট বাষ্পচাপে কোনো তরলের কঠিন এবং তরল দশাটা সাম্য অবস্থায় বিরাজ করে। সে যে তাপমাত্রায় এটা বিরাজ করে সেই তাপমাত্রাটাকে আমরা বলি ফ্রিজিং পয়েন্ট বা হিমাঙ্গ। এটা আমরা যদি তরলের সাপেক্ষে বলি তাহলে হিমাঙ্গ, আবার যদি আমরা কঠিনের সাপেক্ষে বলি তাহলে এটাকে কিন্তু বলা যাবে গলনাঙ্ক, বয়েলিং পয়েন্ট। যেমন বরফ, হ্যাঁ, পানিকে চেনো তোমরা। পানি যদি আমরা টেম্পারেচার কমাতে থাকি, তরল অবস্থা থেকে কমাতে থাকি, তাহলে 0°C তাপমাত্রায় কিন্তু পানিটা কিসে পরিণত হয়, বরফে পরিণত হয়, অর্থাৎ কঠিন দশায় যায়। আবার তুমি যদি বরফকে তরলে পরিণত করতে চাও তাহলে বরফ কিন্তু 0°C তাপমাত্রায় গলতে শুরু করে। তাহলে বরফটা পানিটা 0°C তাপমাত্রায় তরল থেকে কঠিনে পরিণত হতে শুরু করে, আবার কঠিনের সাপেক্ষে যদি বলে তাহলে কঠিন থেকে তরলে পরিণত হতে শুরু করে। তাহলে এই যে 0°C তাপমাত্রা একটা নির্দিষ্ট বাষ্পের চাপে তরল এবং কঠিন দশা পরস্পর সাম্য অবস্থায় বিরাজ করতেছে, এটাকে আমরা বলতেছি তরলের হিমাঙ্ক। এখন তরলের এই যে আমরা জানি দ্রবণ, দ্রবণ মানে দ্রাবকের মধ্যে আমরা দ্রবণ যোগ করি, বিশুদ্ধ দ্রাবকের মধ্যে যখন দ্রবণ যোগ করা হয় তখন দ্রাবকের মধ্যে দ্রবণ যোগ করলে দ্রবণ হয়ে যাওয়ার পর তার বাষ্পীয় চাপে অবনমন ঘটে, হ্রাস ঘটে। তোমরা দেখছো যে দ্রাবক, বিশুদ্ধ দ্রাবকের চেয়ে দ্রবণের বাষ্পীয় চাপ কম। ঠিক এই বাষ্পীয় চাপ কম হওয়ার কারণে তরলটা দ্রবণের, তরলের চেয়ে দ্রবণের স্ফুরণাঙ্ক বেশি হয়, অর্থাৎ স্ফুরণাঙ্ক উন্নয়ন ঘটে। ঠিক সেই রকম আমরা যখন দ্রাবকের মধ্যে দ্রবণ যোগ করি তখন দ্রবণ হয়ে গেলে দ্রবণের বাষ্পীয় চাপ কমে যায়, ফলে তার হিমাঙ্কেরও অবনমন ঘটে। অর্থাৎ তরলটা যে তাপমাত্রায় কঠিন এবং তরল দশা পর্যন্ত সাম্য অবস্থায় থাকে, তা তরলের মধ্যে যখন দ্রবণ যোগ করতেছে তখন দ্রবণ হয়ে যাচ্ছে, তখন বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা দ্রবণের বাষ্পীয় চাপ কমে যাওয়ার কারণে তার কিন্তু হিমাঙ্কটাও কমে যায়, অর্থাৎ হিমাঙ্কে অবনমন ঘটে। তাহলে এই ক্ষেত্রে একটা প্রশ্ন হতে পারে যে বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা দ্রবণের হিমাঙ্ক কম বা হিমাঙ্কে হ্রাস ঘটে, ব্যাখ্যা করো। তাহলে এরকম একটা কোশ্চিন আমরা বলতে পারি, এটা একটা প্রশ্ন ব্যাখ্যামূলক, লেখচিত্র সাজিয়ে ব্যাখ্যা করা যাবে। আর আবার এই একই প্রশ্ন, একই ইয়ে থেকে আমরা প্রশ্নটাকে আরেকটু বাড়তি করে দিয়ে বলতে পারি যে লেখচিত্রের সাহায্যে বা লেখচিত্র তো লাগবেই, লেখচিত্রের সাহায্যে বা লেখচিত্র না বললেও যদি বলে যে দ্রাবকের চেয়ে দ্রবণের যে হিমাঙ্কের অবনমন ঘটে সেখান থেকে দ্রবের আণবিক ওজন কিভাবে নির্ণয় করা যেতে পারে, এরকম কোশ্চেন আমরা যেতে পারি। তাহলে আমরা এখন আসি দ্রাবকের চেয়ে দ্রবণের যে হিমাঙ্ক কমে যায় তা লেখচিত্রের সাহায্যে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। তাহলে ধরো
আমরা এটাকে বাষ্পীয় চাপ বাষ্পীয় চাপ এটা হলো এদিকে বৃদ্ধি পাচ্ছে আর এদিকে আমাদের টেম্পারেচার তাপমাত্রা এদিকে বৃদ্ধি পাচ্ছে এখন আমরা আমাদের উপরেরটা হলো দ্রাবক রেখা এই দ্রাবক রেখাটা ওই রেখাটা ও বিন্দুতে কঠিন এবং তরল দশা পরস্পর সাম্যাবস্থায় আছে তাহলে ও বিন্দুটাই হলো আমাদের দ্রাবকের বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক না তাহলে এই অবস্থায় যে টেম্পারেচারটা আসলো সেটা হলো আমাদের টি নট তাহলে এবারে আমরা আসি দ্রাবকের মধ্যে যখন আমরা দ্রবণ যোগ করি তোমরা তো জানো দ্রবণ যোগ করলে তার বাষ্পচাপ কি হয় কমে যায় বাষ্পচাপ কমে যায় এটা হলো ডি এটা হলো সি তাহলে এটা যে আসলো সেটা হলো বাষ্পচাপ এখানে যে আসলো বাষ্পচাপ সেটা হলো তাহলে এখানে আমাদের হচ্ছে এটা এখানে যে বাষ্পচাপটা পাওয়া গেল সেটা হলো দ্রাবকের বাষ্পচাপ আর এখানে যে বাষ্পচাপটা পাওয়া গেল সেটা হলো দ্রবণের বাষ্পচাপ তাহলে এখন আমরা তাহলে আমরা দেখলাম যে এটা হলো দ্রাবক আর এটা হলো দ্রবণের বাষ্পচাপ তাহলে আমরা দ্রাবকের যখন আমরা তাপমাত্রা কমাইতে থাকতেছি তখন ও বিন্দুতে এসে দ্রাবকটা কি হচ্ছে কঠিন দশা করতে ও বিন্দুতে এরা হচ্ছে ও বিন্দুটা হলো দ্রবণের দ্রাবকের অর্থাৎ বিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্ক আর এইখানে দ্রবণের মধ্যে যখন আমরা দ্রাবকের মধ্যে যখন দ্রবণ যোগ করছি অর্থাৎ দ্রবণ হয়েছে তখন তার বাষ্পচাপ কমে গেছে এবং তাকে যখন আমরা তাপমাত্রা কমাইতে থাকছি তখন একসময় সেও হচ্ছে বি বিন্দুতে এসে কঠিনে পড়েছে এই ও বি রেখাটা হচ্ছে এই ও বি রেখাটাতে এই ও বিন্দুটাই হলো দ্রবণের এই ও বি দুটাই হলো ও বিন্দুটাই হলো দ্রাবকের হিমাঙ্ক এখন এখানে দেখো এই ও এ রেখা এবং ও বি রেখাটা ও বিন্দুতে পরস্পর মিলিত হয়েছে আবার বিটা হলো দ্রবণের হিমাঙ্ক এখন দেখো এখানে বিউ রেখাটা কঠিন দ্রাবকের বাষ্পচাপ রেখা কঠিন দ্রাবকের বাষ্প মানে তার বাষ্পচাপ তারটা বিউ এবং বিউ সিডি পরস্পর সি বিন্দুতে দেখো এটা হলো কঠিন দ্রাবকের বাষ্পচাপ রেখা আর বিও বিসিডিটা হলো দ্রবণের বাষ্পচাপ রেখা এরা পরস্পর বি বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এই বি বিন্দুটা হলো আমাদের দ্রবণের হিমাঙ্ক এখন দেখো যে টি অপেক্ষা টি জিরো কিন্তু বড় অর্থাৎ টি জিরো চেয়ে টি ছোট তাহলে দ্রাবক বিশুদ্ধ দ্রাবকের চেয়ে দ্রবণের হিমাঙ্ক কম তাহলে দেখো এই থেকে আমরা বলতে পারি যে দ্রাবক অপেক্ষা বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা দ্রবণের হিমাঙ্কের অবনমন ঘটে অর্থাৎ হ্রাস ঘটে
তাহলে এখান থেকে এটা গেল আমাদের একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন আমরা যদি বলি যে এখান থেকে আমাদের দ্রবের আণবিক ভর নির্ণয় করো তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেখো এই যে আমাদের এইটুকু হলো আমাদের BC তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আমাদের বাষ্প চাপে সরি হিমাঙ্কের যে অবনমন হচ্ছে ডেল TF হ্যাঁ এটা হিমাঙ্ক অবনমন এটা সমান সমান আমরা পাচ্ছি T নট মাইনাস T তাহলে এইটা এখন দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা BC রেখার সমানুপাতিক তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওকে BC সমানুপাতিক ডেল TF আবার দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের P নট এটা হলো আমাদের P তাহলে এখান থেকে OC সমান সমান আমরা একটা জিনিস পাচ্ছি তাহলে OC সমান সমান আমরা দেখতে পাচ্ছি OC সমান সমান আমরা পাচ্ছি P নট মাইনাস P P নটটা হলো বিশুদ্ধ দ্রাবকের বাষ্পীয় চাপ আর Pটা হলো দ্রবণের বাষ্পীয় চাপ এখন দেখো এইটা যদি আমরা আসি তোমরা তো জানো যে নির্দিষ্ট তাপমাত্রা প্রত্যেকটা দ্রাবকের বাষ্পীয় চাপের মান নির্দিষ্ট তো কনস্ট্যান্ট তাহলে সেই হিসাবে যদি আমি আসি তাহলে OC সমানুপাতিক P নট মাইনাস P বাই P নট এটা আমরা করতে পারি এখন দেখো যে এখানে একটা নির্দিষ্ট যে কোনো দ্রবণের বিভিন্ন ঘনমাত্রা মানে অন্যান্য ঘনমাত্রায় দ্রবণের ক্ষেত্রে বাষ্পীয় চাপ ও তাপমাত্রা কালকুলা দ্রাবকের সঙ্গে কি হচ্ছে সমান্তরাল হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি অতএব এখান থেকে আমরা বলতে পারি যে BC বাই OC হ্যাঁ BC বাই OC সমান কনস্ট্যান্ট কনস্ট্যান্ট তাহলে সেটা যদি হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি তাহলে মানগুলো তো আমাদের আছে এখানে তাহলে আমরা এখান থেকে এখন আনতে পারি তাহলে আমাদের এখানে আসলো BC বাই OC ইকুয়াল কনস্ট্যান্ট যেহেতু এটা সমান্তরাল তাহলে এখন আমরা এই মানগুলো যদি এখানে বসাই দেই তাহলে কি আসে দেখো যে BC কনস্ট্যান্ট OC তাই না সমানুপাতিক তাহলে এটা যদি হয় তাহলে BC পরিবর্তে আসে ডেল TF সমানুপাতিক OC পরিবর্তে আসে P নট মাইনাস P বাই P নট তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ডেল TF সমানুপাতিক X2 কারণ তোমরা জানো যে বাষ্পচাপে যে আপেক্ষিক অবনমন ঘটে তা দ্রবের মোল ভগ্নাংশের সমান তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডেল TF সমান সমান KF অফ X2 এই KF টা হলো আমাদের হিমাঙ্ক অবনমন বাষ্পচাপে এটা হলো এটাকে এটা হলো মোলাল অবনমন দ্রবক বা কাইস্কোপিক দ্রবক মোলাল অবনমন দ্রবক বা কাইস্কোপিক কনস্ট্যান্ট তাহলে এই কে তাহলে এখান থেকে এখন দেখো আমরা এক্স পরিমাণ এক্স টু সমান সমান আমরা কি জানি আবার দেখো এক্স টু সমান সমান আমরা জানি তাহলে আমরা এখানে পেলাম ডেল টি এফ ইকুয়াল কে এফ অফ এক্স টু তোমরা তো জানো লঘু দ্রবণের ক্ষেত্রে লঘু দ্রবণের ক্ষেত্রে আমরা জানি এন ওয়ান প্লাস এন টু প্রায় ইকুয়াল এন ওয়ান তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডেল টি এফ ইকুয়াল কে এফ ইন্টু এন টু বাই এন ওয়ান এখন দেখো যে এখান থেকে তাহলে আরো আমরা যেতে পারি কে এফ এন টু হলো ডাব্লিউ টু বাই
m2 divided by w1 by m1. এখন আমরা আসি এটা ডেল টিএ তাহলে আমরা এখন পাচ্ছি অতএব ডেল টিএ ইকুয়াল কে এ ইনটু w2 m1 by w1 m2 বা m2 ইকুয়াল কি আসবে তাহলে m2 ইকুয়াল আসবে কে এ W2 M1 by del T A W1 তাহলে দেখো লেখচিত্রের সাহায্যে কিন্তু আমরা বিশুদ্ধ দ্রাবকের দ্রবণের যে সীমাঙ্কের অবলম্বন ঘটে সেখান থেকে কিন্তু আমরা যে কোনো দ্রবের আণবিক ভর ও নির্ণয় করতে পারি তাহলে এই গেল আমাদের লেখচিত্রের সাহায্যে যে ব্যাখ্যা সেটা এরপরে আসো আমরা এখন আমরা পড়ি রাউলের হিমাঙ্ক অবলম্বনের সূত্র রাউলের হিমাঙ্ক অবলম্বনের রাউলের সূত্র হিমাঙ্ক অবলম্বনের রাউলের সূত্র এটাও তোমাদের ওই হিমাঙ্গা স্থানকরণের রাউন্ডের যে রাউন্ড স্লোপ বলছ তার মতোই এখানে হিমাঙ্ক অবনমনের ক্ষেত্রে রাউন্ডের সূত্রটাও ওই একই রকম যে আমরা কি বলবো যে বিশুদ্ধ দ্রাবকের মধ্যে দ্রব যোগ করলে যে হিমা দ্রবণের যে হিমাঙ্কের দ্রা মানে দ্রাবকের যে হিমাঙ্কের অবনমন ঘটে তা তার মোলালিটির সমানুপাতিক অর্থাৎ এক নম্বর সূত্রটা দাঁড়ালো ডেল টি এফ সমানুপাতিক সিএম এই সিএমটা কিন্তু মোলালিটি তো আমরা কি বলছি যে দ্রাবক তার সূত্রটা কি দাঁড়ালো যে দ্রাবকের মধ্যে দ্রব যোগ করলে দ্রাবকের বা হিমাঙ্কের যে অবনমন ঘটে তা দ্রবণের মোলালিটির সমানুপাতিক আর তোমরা তো জানো মোলালিটিটা হলো আমাদের এক কেজি বা 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা তো এখানে আমরা তাহলে পাই ডেল টি এফ ইকুয়াল কে এফ সিএম এটা হলো আমাদের একটা প্রশ্ন আবার সিএম সমান সমান আমরা জানি সিএম সমান সমান ডাব্লিউ বাই এম বা ডাব্লিউ টু বাই এম টু ইন্টু 1000 বাই ডাব্লিউ ওয়ান এই ডাব্লিউ ওয়ানটা হলো আমাদের তার দ্রাবকের ভর তাহলে এখান থেকে দেখো আমাদের এই কে এফ কে এফটা হলো মোলাল অবনমন অবনমন ভর বা ক্রাইস্টোপিক কনস্ট্যান্ট বা ক্রাইস্টোপিক কনস্ট্যান্ট ক্রাইস্টোপিক কনস্ট্যান্ট তাহলে এখন দেখো যে এই এখন এটা গেল হচ্ছে আমাদের রাউলের সূত্রে তোমার হচ্ছে প্রথম সূত্রটা এখান থেকেও রাউলের এই হিমাঙ্ক অবনমন সূত্র থেকেও কিন্তু আমরা তোমাদের কি বের করতে পারি দ্রবের আণবিক ভর বের করতে পারি তাহলে এখান থেকে দেখো ডেল টি এফ ইকুয়াল কে এফ ইনটু ডাব্লিউ টু বাই M2 into 1000 by W1 তাহলে এখান থেকে আমরা যখন CM এর মান বসাইলাম তখন তোমরা তো জানো W2 টা হলো দ্রবের গৃহীত ভর M2 টা হলো দ্রবের আণবিক ভর W1 টা হলো দ্রাবকের ভর তাহলে এখান থেকে দেখো আমরা M2 ইকুয়াল পাচ্ছি M2 ইকুয়াল পেয়ে যাচ্ছি হচ্ছে KF W2 1000 by হচ্ছে আসতেছে ডেল TF into W1 তাহলে এই রিলেশন দিয়েও কিন্তু আমরা দ্রবের আণবিক ভর নির্ণয় করতে পারি
তাহলে দেখো দ্রব্যের আণবিক ভর নির্ণয় করার সময় আমরা আগে যে সমীকরণটা পেয়েছি সেটা দিয়েও দ্রব্যের আণবিক ভর নির্ণয় করতে পারো, আবার এখন যেটা করলাম সেটা দিয়েও দ্রব্যের আণবিক ভর নির্ণয় করা যাবে। তাহলে তোমাদের কিন্তু এই সম্পর্কিত যে অঙ্কগুলো থাকবে সেগুলা কিন্তু তোমাদের নিজ দায়িত্বে করতে হবে। আমি আগেও বলছি, তাহলে এই সম্পর্কিত যে অঙ্কগুলো থাকবে সেগুলা কিন্তু তোমাদের নিজ দায়িত্ব করতে হবে। তোমরা যদি অঙ্কের প্রত্যেকটা থিওরি গুলা ভালো করে বোঝো তাহলে ইনফরমেশনের উপর ভিত্তি করে ম্যাথস গুলা তোমরা নিজেরাই করতে পারবে, আমি বিশ্বাস করি এটা। আর এরপর রাউলের দ্বিতীয় সূত্রটা ছিল, দ্বিতীয় সূত্রটা ছিল এইরকম যে আমরা যদি একটা নির্দিষ্ট মোল সংখ্যা বিশিষ্ট দ্রাবকের মধ্যে মোল পরিমাণ, একটা নির্দিষ্ট মোলের পরিমাণ নিয়ে দ্রাবক নিয়ে তার মধ্যে যদি বিভিন্ন দ্রবের সম মোলার যোগ করি তাহলে প্রতি ক্ষেত্রেই হিমাঙ্কের যে অবনমন ঘটবে তা কিন্তু সমান হবে। অর্থাৎ ধরো আমরা যদি এ বি সি তিনটা দ্রব নিলাম, তিনটি ভিন্ন 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 হচ্ছে দ্রবের, তিনটি ভিন্ন ভিন্ন দ্রবের সমমোল, সমমোল নিয়ে একটা নির্দিষ্ট দ্রাবকের মোল নির্দিষ্ট মোলের মধ্যে যদি আমরা যোগ করি তাহলে এর ক্ষেত্রে যে হিমাঙ্কের অবনমন ঘটবে তাহলে ডেল এ বি এ এটা সমান সমান হবে ডেল টি এফ বি সমান সমান হবে ডেল টি এফ সি, অর্থাৎ প্রতি ক্ষেত্রে যে হিমাঙ্কের অবনমন ঘটবে তা কিন্তু সমান হবে। তাহলে এটা হলো রাউলের দ্বিতীয় সূত্র। তাহলে আমাদের হিমাঙ্ক অবনমনের রাউলের দুইটা সূত্র, একটা হলো ডেল টি এফ ইকু সমানুপাতিক ডেল টি এফ সমানুপাতিক সি এন, আর একটা হলো যে ভিন্ন ভিন্ন দ্রবের সমমোল নির্দিষ্ট মোলের দ্রাবকের মধ্যে যোগ করলে প্রতি ক্ষেত্রে হিমাঙ্কের অবনমন একই হবে। এরপর আমরা এই সূত্রগুলা পেয়ে গেলাম। এখন এই সূত্র থেকে আমরা যে নতুন একটা শব্দ পেলাম সেটা হলো কে, তাহলে ডেল টি এফ ইকুয়াল আমরা পেয়ে গেছিলাম কে এফ ইন্টু সি এম। তাহলে আমাদের এই মোলাল অবনমন ধ্রুব অর্থাৎ ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট জিনিসটা কি, তাহলে এখান থেকে আমরা আসি ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বা মোলাল অবনমন ধ্রুব জিনিসটা কি। তাহলে এখান থেকে আমরা দেখো কে এফ, তাহলে আমরা যদি ওয়ান মোলাল দ্রবণ ব্যবহার করি তাহলে ডেল টি এফ সমান সমান কে এফ, অর্থাৎ ওয়ান মোলালিটির দ্রবণের ক্ষেত্রে হিমাঙ্কের যে অবনমন ঘটে তা ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বা মোলাল অবনমন দ্রব, এইটা হলো এই। তাহলে মোলাল অবনমন দ্রব কি, এর তাৎপর্য কি, এটা এক মাসের বা দু মাসের প্রশ্ন তোমাদের হইতে পারে। এখন এখান থেকে আসো কে এফ এর আরেকটা একক, কে এফ এর একক, তাহলে এককটা কি হবে দেখো ডেল টি এফ ইকুয়াল আমাদের কি থাকলো কে এফ ইন্টু সি এফ। তাহলে কে এফ সমান কি হলো, কে এফ সমান সমান হলো ডেল টি এফ বাই সি এম। তো তোমরা জানো এটা তাপমাত্রা কেলভিন আর সি এম হলো যে কি মোল পার কেজি, তাহলে এটা হলো মোল পার কেজি, তাহলে এটা মোল আর পার কেজি সরি কেজি মোল পার কেজি, তাহলে এটা আমাদের দাঁড়াইলো কে কেজি পার মোল, তাহলে কেলভিন কেজি পার মোল, এই হলো ক্রায়োস্কোপিক একক। তাহলে আমাদের মোলাল অবনমন দ্রব এর একক দাঁড়াইলো কেলভিন কেজি পার মোল। তাহলে এগুলো তোমাদের এক মাসের প্রশ্ন হইতে পারে বা তাৎপর্যটা কি এরকম দুই মাসের প্রশ্ন হইতে পারে। তো
আজকে আমরা এ পর্যন্তই রাখি, নেক্সট ক্লাস তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।